ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট লেকচার সিরিজ নিয়ে আজকে আমি চলে আসলাম তোমাদের আরভি ভাইয়া। আজকে লেকচারে আমরা যেটা বলবো সেটা হচ্ছে বহুপদী ও বহুপদী সমীকরণ অধ্যায়ের টাইপ 1 অর্থাৎ সমীকরণ গঠন। এর আগের লেকচারগুলোতে আমরা কিছু সাবটাইপ দেখেছিলাম আর আমরা এই কোশ্চেনগুলো যখন সলভ করবো অ্যাট এ টাইম চেষ্টা করবো বিভিন্ন ইউনিভার্সিটিতে যেসব কোশ্চেনগুলো আসছিল বিগত বছরে ওগুলো দিয়ে সমাধান করার জন্য, তাহলে আমরা অ্যাট এ টাইম ইউনিভার্সিটিতে কিরকম টাইপসের কোশ্চেন হয় সেই জিনিসগুলো আমরা শিখে ফেলতে পারবো এবং পরবর্তীতে আমরা এটা নিয়ে লেকচার সিরিজ বানাবো যে কিভাবে আমরা এই কোশ্চেনগুলো সলভ করতে পারি। আচ্ছা দেখো, তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এর আগে এই সাবটাইপগুলো কমপ্লিট করেছিলাম, এই পর্যন্ত আমাদের কমপ্লিট। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আলফা মাইনাস টু, একটা যদি মূল হয় আর একটা হচ্ছে যদি বিটা মাইনাস টু হয়, অথবা যদি এভাবে আমাদেরকে দেয় যে মূল থেকে যদি দুই কম বলে, এই টাইপসের কোশ্চেনগুলো কিভাবে আমরা সমাধান করব, অথবা যদি বলে আলফা প্লাস টু বিটা প্লাস টু, অথবা যদি বলে আমাদেরকে মূল থেকে যদি দুই বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কীভাবে সমাধান করবো এটা আমরা দেখি। আমরা যদি রিজেনের প্রসেসে ম্যাথগুলো সলভ করতে যাই আমাদের অনেক টাইম লাগবে, তো আমরা পরীক্ষাতে এত সময় কোথায় পাবো? আমরা একটা এমসিকিউ কীভাবে 5-10 সেকেন্ডের মধ্যে সলভ করা যায় এই জিনিসটা আমরা দেখবো। দেখো, আমাদের প্রথমে এমন টাইপসের একটা ধরো ইকুয়েশন দেওয়া থাকে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস ইকুয়াল টু জিরো, এই সমীকরণের মূলগুলো হচ্ছে আলফা বিটা, এবং আমাদেরকে বললো যে আলফা বিটা যদি হয়, একটা বললো যে আলফা মাইনাস টু এবং বিটা মাইনাস টু মূল বিশিষ্ট সমীকরণ কোনটা হবে এটা একটা আমাকে ফর্ম করতে দিল, অথবা এভাবে বললো আমাকে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস ইকুয়াল টু জিরো, এই সমীকরণের মূল যদি আলফা বিটা হয় তাইলে এদের থেকে মূল থেকে দুই কম বিশিষ্ট মূল সমীকরণটা কত, এদের থেকে দুই কম মানে কিন্তু এই আলফা থেকে দুই কম মানে আলফা মাইনাস টু, বিটা থেকে দুই কম মানে কিন্তু বিটা মাইনাস টু, সব ঘুরে ফিরে একই কথা। এখন এখানে প্লাস টু লিখার কারণ কি? আগের ভিডিওগুলো যারা দেখে আসো তারা জানার কথা এইগুলোর বেসিসে আমরা কিভাবে কাজ করবো এটা আমি দেখাইছিলাম। আজকে আমরা যেটা দেখাবো যে যদি দুই কম থাকে তখন সেক্ষেত্রে কী করবো, দুই বেশি থাকলে কী করবো। সহজ কথায় যদি দুই কম থাকে তাহলে আমরা দুই যোগ করে দেবো, কোথায় যোগ করবো, এই যে এখানে এক্স যে জায়গাগুলো থাকবে সে জায়গায়, আর যদি বলে যে দুই বেশি বা প্লাস টু বলে তাহলে আমরা সেক্ষেত্রে দুই বিয়োগ করে দিব। তাহলে দেখো, যদি দুই কম বলে তাহলে আমরা দুই যোগ করবো, যদি দুই বেশি বলে তাহলে আমরা দুই বিয়োগ করে দিব। ঠিক আছে, ধরো আমার কাছে হচ্ছে যে আমি বললাম যে আমার থেকে আমার কাছে 100 টাকা চেয়ে 2 টাকা কম আছে, এখন তুমি আমাকে 2 টাকা দিয়ে দিলা মানে প্লাস টু, আর ধরো আমি বললাম আমার কাছে 102 টাকা আছে, আমার থেকে 2 টাকা নিয়ে তুমি সমান সমান করে দিলা দুই বিয়োগ। আচ্ছা, আমরা এখন মেইন দিকে চলে আসি। যেমন ধরো ঢাকা ইউনিভার্সিটি 2018-19 এমন একটা কোশ্চেন আসছিল এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 ইকুয়াল টু জিরো, এটা আমরা একটু মার্ক করি, এটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এই যে একটা দ্বিঘাত সমীকরণ, এই সমীকরণের মূলদ্বয় থেকে দুই কম মূল বিশিষ্ট সমীকরণটা কোনটা, ওই যে ওইটাই বুঝতেছো? ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণটা আমরা ফার্স্ট একটু নোট ডাউন করি। সমীকরণটা আমাদের কেমন ছিল, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 ইকুয়াল টু জিরো, এর একটা মূল থাকবে। ঠিক আছে, এখন যদি বলে যে দুই কম তার মানে আমরা কি করব, প্লাস টু করে দিব দুই কম বললে, আর যদি দুই বেশি বলতো তাহলে আমরা মাইনাস করব। আগে আমরা যেটা করতেছি এটা বুঝি, যেহেতু আমাদেরকে বলে দিচ্ছে দুই কম, সো দুই কম হওয়াতে আমরা প্লাস টু করব, কোথায় করবো, এই যে যে জায়গাগুলোতে এক্স ছিল তাহলে আমরা এক্স লিখবো। আমাদের এটা যেমন ছিল দেখো এক্স স্কোয়ার মাইনাস 7x আর এখানে প্লাস টু, এটা আমি এভাবে লিখে নিলাম যাতে বুঝতে সুবিধা হয়। এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস টু আমরা কী করবো, দুই যোগ করবো। দেখো এখানে আমরা কী করতেছি, জাস্ট সিম্পল দুই যোগ করে দেবো, দুই যোগ করে দিব, তাইলে আমাদের এখান থেকে বাকি যেটা আসবে ওইটা হচ্ছে আমাদের আনসার। দেখো এখন কী করা যায়, এখন আমরা লিখতে পারি যে এখান থেকে এক্স প্লাস টু হোল স্কোয়ার, এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের সাথে কম্পেয়ার করতে পারি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। সো আমরা লিখলাম এ স্কোয়ার প্লাস টু এ বি, দ্যাট মিনস হচ্ছে আমাদের কী আসবে, লিখলাম টু এ বি, তারপর হচ্ছে প্লাস বি স্কোয়ার, এরপর আমরা লিখতে পারি মাইনাস 7x, তারপর লিখতে পারি প্লাসে মাইনাসে মাইনাস 7 × 14, তাহলে আমরা এখান থেকে 14 লিখলাম প্লাস এখান থেকে হচ্ছে তোমার কত, টু ইকুয়াল টু জিরো। এটা চাইলে মুখে মুখে সলভ করা যায় বাট আমি এটা একটু লিখে দেখাই যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে এটাকে লিখা যায় এক্স স্কোয়ার প্লাস 2 × 4 4x, এরপর হচ্ছে 2 স্কোয়ার মানে হচ্ছে 4 মাইনাস 7x মাইনাস 14 প্লাস 2 ইকুয়াল টু জিরো। তাহলে এটাকে জাস্ট আমরা একটু সিম্পলিফাই করি তাহলে আমাদের আনসার চলে আসবে, এক্স স্কোয়ার ছিল এক্স স্কোয়ার রয়ে গেল, তাহলে তোমার এখানে 4x মাইনাস 7x, 4টা x থেকে যদি তুমি 7টা x বাদ দিয়ে দাও তাহলে তোমার যেটা থাকবে সেটা হবে মাইনাস 3x। ওকে, এরপর আমরা যদি দেখি এখান থেকে আর সংখ্যাগুলো কত কত আছে, এখানে হচ্ছে আমাদের 4 আর এখানে 2, 4 আর 2 কত হয় 6 হয়, 6 − 14, দ্যাট মিনস আমাদের এখান থেকে কত থাকবে 6 − 14, তাহলে আমাদের এখান থেকে যেটা থাকবে সেটা হচ্ছে মাইনাস 8 ইকুয়াল টু জিরো। তাহলে আমাদের এখান থেকে যে আনসারটা দাঁড়ায় সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x − 8, তাহলে আমরা এখান থেকে বি নাম্বার অপশনটা ডেফিনেটলি দাগাতে পারবো, এক্স স্কোয়ার মাইনাস 3x − 8 ইকুয়াল টু জিরো। তাহলে দেখো আমরা এটাকে কী করলাম, প্রথমে আমাদের কাজ হচ্ছে আমাদের কোন সমীকরণটা দেওয়া আছে এটা আমাদেরকে দেখতে হবে। যেমন আমাদের এখান থেকে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 ইকুয়াল টু জিরো, এই সমীকরণটার বেসিসে আমাদেরকে কাজ করতে হবে। বললো কি এর থেকে দুই কম, যদি দুই কম বলে আমরা এক্সের সাথে দুই যোগ করে দিব,
তাহলে আমরা যদি এখানে 2 যোগ করে দেই এখানে যদি 2 যোগ করে দেই তাহলে আমরা এখান থেকে বাকিটা তো কোনো ব্যাপার না এখন দেখো এটাকে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের ফরম্যাটে নিয়ে যাব চাইলে ডাইরেক্ট এখান থেকে লিখে ফেলতে পারো আর এখান থেকে তোমার বাকি যে গুণটা ছিল ওই গুণটা আমরা করে ফেলব এরপর এই লাইনটা লেখার পরে বাকিটা তো তোমার তো প্রশ্নেই দেওয়া থাকবে ঠিক আছে অপশনগুলো তো তোমার প্রশ্নেই দেওয়া থাকবে সো এটা তুমি টেস্ট করে দেখতে পারো x স্কয়ার দেওয়া ছিল x স্কয়ার লিখে ফেললাম 4টা x থেকে 3টা x 7টা x চলে গেল থাকবে 3 -3টা x সো -3x লিখে ফেলব এরপর 4 এ 2 এ 6 6 থেকে যদি আমাদের এখান থেকে 14 বিয়োগ যায় তাহলে -8 থাকবে আর ওই পাশে তো ইকুয়াল টু 0 থাকবেই ঠিক আছে সো এই ছিল আমাদের এখান থেকে কোশ্চেনটা আর এটা মূল থেকে 2 বেশিটা এক্সট্রা করে দেখাচ্ছে না যদি বেশি থাকে তাহলে এখান থেকে 2 বিয়োগ দিবা x যত জায়গায় থাকবে নেক্সট লেকচারে আমরা যদি এরকম জটিল মূল বিশিষ্ট সমীকরণ থাকে সেটা কি কিভাবে আমরা সমাধান করতে পারি সেটা আমরা দেখব সো আজকে লেকচার এখানে এন্ড করছি দেখা হবে ইনশাআল্লাহ আমাদের পরবর্তী লেকচারে অল দা বেস্ট